হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি খাসির মাংস ভুনা। অনেকেই আছি আমরা খাসির মাংসটা খেতে চাই না, কেননা খাসির মাংসে একটা স্মেল আছে যেটা অনেকেই সহ্য করতে পারি না, সেই কারণে খাসির মাংসটা খাওয়া হয় না। তো আমি আজকে শেয়ার করব কিভাবে রান্না করলে খাসির মাংসে কোনো স্মেলই থাকবে না আর এটা খুব মজাদার হবে। রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি হাফ কাপের চেয়ে বেশি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আমি আজকে 1.5 কেজি খাসির মাংস রান্না করব, সেজন্য এর অনুপাতে সব মশলাগুলো দিব। তাই আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, পেঁয়াজের থেকে যখন পানিটা বেরিয়ে এসেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। তো পেঁয়াজটা এক পাশে সেদ্ধ হতে থাক, অপর পাশে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি একটা টক দইয়ের কৌটা নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ টক দই আছে। আর এই টক দইটা দেওয়ার ফলে খাসির মাংসের যে একটা স্মেল, ওইটার থাকবে না। তো এখানে আমি 3 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, যেহেতু স্পাইসি হবে সেজন্য আমি মরিচের গুঁড়া 3 চা চামচ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর জিরে গুঁড়া 1 চা চামচ, আর দিয়েছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। এখানে আদা রসুনের পেস্টটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে খাসির মাংসের এক্সট্রা যে স্মেলটা ওইটা আর থাকবে না। আর টক দই তো আছেই। তো এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে দিয়ে দেব সেই পেঁয়াজের মধ্যে। ভিউয়ার্স, পেঁয়াজটা যখন পুরোপুরি নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলার মধ্যে এখানে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মশলাটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমি মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এই মশলাটাকে ধৈর্য সহকারে খুব ভালো করে কষিয়ে নেব, কেননা এখন মশলাটাকে যত ভালো করে কষাবো খাসির মাংস খেতে কিন্তু ততই মজা লাগবে। তো আমি যেই কৌটোটার মধ্যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম ওই কৌটোটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি কিন্তু কয়েকবার ঢেকে ডেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন, অন্যথায় কিন্তু মশলা নিচ থেকে পোড়া লেগে যেতে পারে।
তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খাসির মাংস। আর খাসির মাংসের পিসগুলো দেখতেই পাচ্ছেন খুব বড় বড়। খাসির মাংস ভুনা করলে কিংবা আলু দিয়ে যেভাবে রান্না করি না কেন, খাসির মাংসের পিসগুলো যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর এখন আমি এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, কেননা এখানে আমি কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই এই মাংসটাকে কষাবো। এখন ঢাকনা দিয়ে দিব আর ফিরে আসছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স, আমি কিন্তু ঢাকনা তুলে তুলে একটু পরে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি, কেননা পানি নেই, লেগে যেতে পারে। তো মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়েছি প্রায় 2 কাপের মতো গরম পানি। তো গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব আর ফিরে আসব মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আরও 1/2 চা চামচ টালা জিরে গুঁড়ো দিয়েছি, কেননা আমি প্রথমে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম আর এখন 1/2 চা চামচ দিয়ে দিলাম। তো নামানোর আগে জিরে গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, বিশেষ করে টালা জিরে গুঁড়োটা। তো আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এটাকে এখন ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব, কেননা চুলা অফ করে দিলেও কিন্তু রান্নার প্রসেস চলতে থাকে আরও 5 মিনিট। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার খাসির মাংসের ফাইনাল লুক। এটা যে কতটা মজাদার হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অনেকেই হয়তো এভাবে রান্না করে থাকেন, আর যারা কখনো এভাবে রান্না করেন নাই তাদেরকে বলছি একবার হলেও এভাবে রান্না করবেন টক দই দিয়ে, দেখবেন খাসির মাংসে কোনো স্মেল থাকবে না আর এটা খুব মজাদার হয়। তো আমি এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, যারা এই প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।